আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বন্ধুরা ছোটরা রোজা পালন করলেই আমাদের মনে হয় ওদের জন্য নতুন কী করা যেতে পারে আর ভাবতে হবে না এই সুস্বাদু রেসিপিটি তৈরি করে নিতে পারেন চট করে খেতেও যেমন ভালো হবে আবার দেখতেও সুন্দর যে কেউই পছন্দ করবে এভাবে পরিবেশন করলে আসুন আমরা দেখিনি কীভাবে তৈরি হবে রেসিপিটি এই রেসিপির জন্য প্রথমেই যা লাগছে তা হলো ময়দা ময়দাতে দিয়ে দিলাম আধা চা চামচের কম লবণ আর দিলাম এক টেবিল চামচ তেল এখানে এক কাপ ময়দা আছে ভালো করে মিশালাম আরেকটি কথা এখানে পানি ব্যবহার না করে দুধ ব্যবহার করলাম তরল দুধ নিয়েছি প্রয়োজন মতো ব্যবহার করছি তরল দুধ ফুটিয়ে নিয়েছি আবার ঠান্ডাও করে নিয়েছি পুরোটাই দিয়ে দিলাম ময়দা দিয়ে যে কোনো রেসিপি তৈরি করুন না কেন কিছুক্ষণ রাখা ভালো এবার ভালো করে ময়ন করে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য যদি হাতে সময় থাকে তবে আরও বেশি সময়ও রাখতে পারেন তাতে কোনো সমস্যা হবে না আর যদি সাদা আটা দিয়ে রেসিপি তৈরি করেন তবে না রাখলেও চলবে দশ মিনিট পর ফিরলাম বেশ নরম হয়েছে ময়ন করা ময়দার বল দুভাগ করে নিলাম একটি বল নিলাম এবার বেলে নিচ্ছি এরকম পাতলা হবে রুটিটি একইভাবে আরেকটি তৈরি করে নিচ্ছি পাত্রে ডিম ভেঙে নিয়েছি দিলাম লবণ অল্প করে আর দিলাম দুটি কাঁচামরিচ কুচি দিচ্ছি এর মধ্যে এক টেবিল চামচ পেঁয়াজ কুচি দিলাম টমেটো কুচি দুই টেবিল চামচ তবে টমেটোর বিচি বাদ দিয়েছি দিচ্ছি ধনিয়া পাতা কুচি এক টেবিল চামচ ধনিয়া পাতা এমন একটি মজার সবজি যে রেসিপিটি দেওয়া হোক না কেন ভ্রান্ড টেস্ট দুটোই বাড়িয়ে দিবে। মেশানো হলো তবে এখানেই শেষ না দেখতে থাকুন বন্ধুরা এর মধ্যে আরও যোগ করছি বাঁধাকপি ভাপিয়ে নেওয়া তিন টেবিল চামচ কিছুটা রেখে দিলাম বাকিটুকু পরে দিচ্ছি মিশিয়ে দিচ্ছি ভালো করে বাঁধাকপিতে লবণ কাঁচামরিচ আর ধনিয়া পাতা দিয়ে ভাপিয়ে নিয়েছি এবার এই পাত্রে দিলাম একটি রুটি পাত্রটি গরম করা হয়নি এবার আবার এর মধ্যে সেই মিশ্রণটি ঢেলে দিলাম দেখুন দেখতে বেশ কালারফুল লাগছে এর উপর আরেকটি রুটি দিলাম বন্ধুরা বাকি বাঁধাকপিটুকুও দিয়ে দিয়েছি মিশ্রণে এবারে কাজ হলো খুব ভালো করে চেপে দিতে হবে যেন রুটি খুলে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে চুলায় বসিয়ে দিলাম পাত্রটি কম আঁচে বসিয়ে দিলাম তেলও দিলাম দুই টেবিল চামচের মতো দেখুন গরম হতে শুরু করেছে আর ফুলতেও শুরু করেছে দুই মিনিট হলো উল্টে দিলাম কিছুক্ষণ পর আবারও উল্টে দিলাম আজ বাড়িয়ে ভাজা যাবে না কারণ হলো ভেতর পর্যন্ত হতে হবে তাই এর মধ্যে অনেকটা হয়ে এসছে খুব মজার ঘ্রাণ পাচ্ছি ফুলও গিয়েছে দেখুন আমি চাপ দিচ্ছি বসে যাচ্ছে আর ছেড়ে দিচ্ছি ফুলে যাচ্ছে তার মানে আমাদের পুরভরা পরোটা রেডি ভেতরটি কেমন হলো দেখি দেখুন বন্ধুরা একদম ঠিক আছে এরকম একটি রেসিপি ইফতারিতে ছোটদের যদি তৈরি করে দেওয়া হয় তখন আর কোনো কথা হবে না বন্ধুরা আর ভাবতে হবে না ইফতারিতে ছোটোদের কি দেওয়া যেতে পারে এই রেসিপিটি হলে তো বন্ধুরা এভাবে পরিবেশন করলে আর ভাবনা নেই ছোটদের ইফতারিতে তবে বড়রাও পছন্দ করবে এই রেসিপি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই